আজকের গল্প আর কে নারায়ণের লেখা লীলাস ফ্রেন্ড। গল্পের শুরুতে মিস্টার শিবশঙ্কর বাড়ির সামনের বারান্দায় দাঁড়িয়ে চাকরের সমস্যা সম্পর্কে গভীরভাবে চিন্তাভাবনা করছিলেন। এমন সময় সিদ্ধা নিজেই বাড়ির গেটে হাজির হল। ও মিস্টার শিবশঙ্করকে জিজ্ঞেস করল তার কোনো চাকরের প্রয়োজন আছে কি না। মিস্টার শিবশঙ্কর সিদ্ধাকে বাড়িতে ডাকলেন। তিনি তার অতীত অনুসন্ধান করলেন ও জানতে পারলেন যে সে আগে এক ডাক্তারবাবুর বাড়িতে ছিল এবং ডাক্তারবাবু শহর ছেড়ে চলে যাওয়ায় সে সেখানে এসেছে কাজের সন্ধানে। মিস্টার শিবশঙ্করের তার পরিচ্ছন্নতা খুবই ভালো লেগেছিল, কিন্তু তিনি তার সম্বন্ধে সিদ্ধান্ত নিতে পারছিলেন না, তাই তিনি তার স্ত্রীকে ডাকলেন। মিস্টার শিবশঙ্করের স্ত্রীও সিদ্ধান্ত নিতে পারছিলেন না, কিন্তু তাদের 5 বছর বয়সী মেয়ে লীলার সঙ্গে সঙ্গে সিদ্ধাকে পছন্দ হয়ে গেল। সামান্য বেতনে তাকে গৃহস্থালীর কাজকর্ম ছাড়াও লীলাকে দেখাশোনাও করতে হতো। লীলা সিদ্ধার সঙ্গ খুবই ভালোবাসত। সিদ্ধাকে তার কাছে ছুটে যেতে হতো যখনই লীলা তাকে বাগানে খেলার জন্য ডাকত। যখন লীলা তাকে আকাশে বল ছুড়তে বলতো সে তাই করত। বলটা যখন নেমে আসত সিদ্ধা এই বলে তার দৃষ্টি আকর্ষণ করত যে ওটা চাঁদকে স্পর্শ করে এসেছে। সে লীলাকে পরীক্ষা করতে বলতো যে বলটাতে এক টুকরো চাঁদ লেগে আছে। লীলা সেটা সরল মনে বিশ্বাস করত। সিদ্ধা ধীরে ধীরে লীলার খুবই কাছের মানুষ হয়ে উঠল। সে লীলাকে বলতো যে সে নারকেল গাছ থেকে পূর্ণিমার চাঁদকে স্পর্শ করতে পারে। সিদ্ধা তাকে জানিয়েছিল যে চাঁদের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো। সে লীলাকে গোলাপ গাছের কাছে ও পিছনের উঠানে নিয়ে গেল। উভয় জায়গাতেই সে তাকে চাঁদ দেখাল, এটা প্রমাণ করতে যে তাদের পিছু পিছু যাওয়ার জন্য চাঁদকে বাধ্য করার ক্ষমতা তার আছে। সন্ধ্যার সময় লীলা যে সামান্য জ্ঞান লাভ করেছে তা দিয়ে সিদ্ধাকে লেখাপড়া শেখানোর খেলা পছন্দ করত। সিদ্ধাকে মেঝের উপর একটি পুরনো বই সামনে রেখে উবু হয়ে বসতে বলত। তারপর লীলা সেই পুরনো বইয়ের পাতায় যা লিখত ও আঁকত তা তাকে সম্পূর্ণ অনুকরণ করতে বলত। সিদ্ধা লীলাকে অনুকরণ করতে ব্যর্থ হতো। তার উপর লীলার নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাওয়ার জন্য সিদ্ধাকে অজুহাত খুঁজে বের করতে হতো। রাতের খাবার খাওয়ার পর সিদ্ধা লীলাকে খুব সুন্দর গল্প বলে ঘুম পাড়াত। এইভাবে সিদ্ধা লীলার অন্তরঙ্গ বন্ধু হয়ে উঠেছিল। এক সন্ধ্যায় সিদ্ধা চিনি কিনতে বাইরে গিয়েছিল, লীলাও তাকে অনুসরণ করল। তারা ফিরে আসার পর লীলার মা দেখলেন লীলার সোনার হারটি নেই। লীলার মা লীলাকে বকলেন, গালে চড় কষালেন আর সিদ্ধাকে সেটা সম্পর্কে জিজ্ঞেস করলেন। সিদ্ধা অস্বীকার করল যে সে নেয়নি। যখন লীলার মা পুলিশের কথা বললেন সিদ্ধা ওই রাতেই বাড়ি থেকে অদৃশ্য হয়ে গেল। শিবশঙ্কর বাবু বাড়ি ফিরলেন, সব শুনলেন এবং সিদ্ধার বিরুদ্ধে অভিযোগ দায়ের জন্য থানায় গেলেন। খাওয়া হয়ে গেলে লীলা ঘুমোতে গেল না, সে চাইলো সিদ্ধা তাকে গল্প বলুক। তার মা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। তিনি খুব দুশ্চিন্তায় ছিলেন কারণ সিদ্ধা রাতে চুরি করতে আসতে পারে, কিন্তু লীলার মতামত ছিল সম্পূর্ণ ভিন্ন। সে বলল যে সিদ্ধা তাদের বাড়ি ছেড়ে চলে গেছে কারণ তার সঙ্গে তারা দুর্ব্যবহার করেছে। শিবশঙ্কর বাবু ইন্সপেক্টরের কাছ থেকে জানতে পারলেন যে সিদ্ধা এক দাগী অপরাধী। ইন্সপেক্টর তাকে কথা দিয়েছিল যে তারা শীঘ্রই তাকে ধরে ফেলবে। 4 দিন পর পুলিশ সত্যিই সিদ্ধাকে গ্রেফতার করল ও শিবশঙ্কর বাবুর বাড়িতে নিয়ে গেল।
লীলা সিদ্ধাকে পুনরায় দেখতে পেয়ে খুবই খুশি হল। প্রকৃতপক্ষে লীলা ছাড়া সবাই ধরে নিয়েছিল যে সিদ্ধা চোর। যখন লীলার মা বাবা সোনার হারটি নেওয়ার ব্যাপারে সিদ্ধাকে অভিযুক্ত করলেন, সে অস্বীকার করল। ইন্সপেক্টর বললেন যদি সে হারটি ফিরিয়ে দেয় তবে তিনি তাকে শাস্তি দেবেন না। সিদ্ধা কিন্তু অস্বীকার করেই চলল, আর লীলাও সিদ্ধার বক্তব্যকে সমর্থন করেই চলল। যদিও পুলিশ সিদ্ধাকে শিকারের জন্য চাপ দিচ্ছিল, সে তার বিশ্বাসে অটল ছিল। অবশেষে তারা সিদ্ধাকে থানায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। লীলা তার সাধ্যমতো তাদের বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু সে পারল না, সে খুব ভেঙে পড়ল। তার স্ত্রীর কাছে শিবশঙ্কর বাবুর দেওয়া রিপোর্ট অনুযায়ী কয়েকদিন পরেও সিদ্ধা থানায় আদৌ তার অপরাধ স্বীকার করেনি। কিছুদিন পর লীলার মা রান্নাঘরে তেঁতুলের পাত্র থেকে একটি হার তুললেন, সেটিতে তেঁতুলের প্রলেপ ছিল। তিনি সেটি ধুলেন এবং দেখলেন সেটি লীলার সোনার হার। শিবশঙ্কর বাবু সেটা জানতে পারলেন। তিনি বললেন তিনি থানায় গিয়ে ইন্সপেক্টরকে জানিয়ে আসবেন, কিন্তু সিদ্ধার মতো দাগী আসামি তাদের বাড়িতে আর থাকতে পারবে না।